ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহারের দরকার নেই, তার চেয়ে ভরসা রাখুন ঘরোয়া উপায়ে। রান্নাঘরের কয়েকটি উপাদান ব্যবহারেই ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও দাগহীন। এসব উপাদান ত্বকের জন্য খুব উপকারী। যুগ যুগ ধরে রূপচর্চায় রান্নাঘরের এই উপাদানগুলো ব্যবহার হয়ে আসছে, জেনে নিন সেগুলো সম্পর্কে। গোলাপ জলের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে মুখে ব্যবহার করুন। 15 মিনিট মুখে রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ফেস ক্লিনার হিসেবে কাজ করে। লেবু, মধু, চিনি বা কফি পাউডারের মিশ্রণটি স্ক্রাব হিসেবে কাজ করবে। এই মিশ্রণটি ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। আলুতে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট আছে। আলুর রস ও মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। ব্যবহারের 15 মিনিট পরে এটি ধুয়ে ফেলুন। তাৎক্ষণিকভাবে ঝলঝলে ত্বক পেতে অ্যালোভেরা, মধু ও লেবু মিশিয়ে জেল তৈরি করে ত্বকে ব্যবহার করুন। কিছুক্ষণ ত্বকে রেখে ধুয়ে ফেলুন। বেশি করে পানি পান করুন, এতে ত্বক ভেতর থেকে আর্দ্র থাকবে, ফলে উজ্জ্বলতা বাড়বে। প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করুন। এই অভ্যাসটি মানলে ত্বকের পরিবর্তন চোখে পড়বে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে ঘুমের মধ্যেই কোলাজেনের কার্যকারিতা বাড়ে। যখন আপনি পর্যাপ্ত ঘুমাবেন, কোলাজেন উৎপাদন ততই বাড়বে। ত্বকে বেশি প্রসাধনী ব্যবহার করবেন না, ত্বককে পর্যাপ্ত বিশ্রাম নিতে দিন। এতে ত্বক ভালো থাকবে ও উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।